আসসালামু আলাইকুম, আমার নাম তাহাবুর রহমান নির্ঝর, আমার বয়স 15 আর আমি একজন স্টুডেন্ট। আমার বাড়ি হচ্ছে ভোলা বোরহানউদ্দিন আর আমি হচ্ছে কুতুবা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। একটা সময় আমি সবকিছুই করতে পারতাম, স্বাভাবিক ছিল, সবই ঠিক ছিল। অনেকদিন পর একদিন খেলতে গেছিলাম, তো খেলতে যাওয়ার পর ব্যাটিং করতে যাওয়ার সময় আমি হিপে একদিন টান লাগে। আমি যখন প্রথম ব্যথা পেয়েছিলাম মনে করছি যে আমার ব্যথা চলে যাবে আস্তে আস্তে, কিন্তু 3-4 দিন গেল, যাওয়ার পর একজন ডাক্তার দেখালাম, তো ডাক্তার বলল যে কিছু ওষুধ দিছিল, বলছে ওগুলো খাইলে সেরে যাবে, কিন্তু সারে নাই। তারপরে আমরা অন্য একজন ডাক্তার দেখাইছি, সেই ডাক্তার দেখানোর পর তিনি বলছিল ওষুধ দিছিল, একটা মলম দিছিল মালিশ করার জন্য, ওগুলোও মালিশ করছি আমরা, তারপরেও যায় না। 3 মাসের মতো গেছে, তারপরে আবার অন্য একজন ডাক্তার দেখাইছি, সে বলছে যে কি হাড়ে ফ্র্যাকচার হয়েছে কিছুটা, ফ্র্যাকচার হয়েছে ঠিকই, কিন্তু তারপর বলছে যে এমনি সেরে যাবে, তাও সারে নাই। তারপরে আমরা ঢাকায় আসছি, ঢাকায় অন্য একজন ডাক্তার দেখাইছি, তো সেই ডাক্তার বলছে কোনো সমস্যা নাই, ঠিক হয়ে যাবে, কিন্তু আসলে আমার ব্যথা যায় না। কোনো কিছু করার সময় বা যদি উঠি নামি বা বসি কাজ করতে যাই তাহলে আবার ব্যথা ওঠে, এই ব্যথাটা একদম কোমর থেকে এই পায়ের হাঁটু পর্যন্ত হয়। তারপরে আমরা এই ডাক্তারকে দেখাতে আসি। মানে আমার এই ব্যথাটার কারণে অনেকগুলোই সমস্যা দেখা দিয়েছিল, যেমন যে সবাই স্কুলে যায়, আমি স্কুলে যাই কিন্তু তারা আমার থেকে আগে চলে যায়, তারপরে আমি পিছনে যাই কারণ আমার পায়ে ব্যথা, হাঁটতে পারি না তাল মিলিয়ে। তারপরে সবাই খেলতে যায় মাঠে, বিকালে আমাকে ডাকে, তারপরে আমি যেতে পারি না কারণ আমার পায়ে ব্যথা, আর দীর্ঘক্ষণ বসে থাকলে কোমরে ব্যথা অনুভূত হয়, আর ঘুম থেকে ওঠার পরে যখন আমি একটু পদক্ষেপ দিব বা পা দিব নিচে তখন হাঁটুতে ব্যথা, হাঁটু থেকে শুরু করে কোমর পর্যন্ত পুরো ব্যথা হয়, আর এই ব্যথার কারণে কোনো কিছু করাও যায় না, নড়াচড়া করতেও কষ্ট হয়। এই সমস্যাটার ফলে আমার মানসিকভাবে বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্ত হই, যেমন যে প্রতিদিনই চিন্তা করতাম যে আমি কালকে কি ভালো হব, কালকে কি ভালো হবো, এরকম করতে করতে অনেক দিনই চলে যায়, তো এর ফলে সবসময় দুশ্চিন্তাগ্রস্ত হতাম যে কাজ করতে পারবো কিনা, সবগুলো কাজ, আমার পড়াশোনা করতে পারবো কিনা, বা খেলতে যেতে পারবো কিনা, আর বা উঠা বসা করতে পারবো কিনা ঠিক মতো, চলাফেরা করতে অসুবিধা হয়, এসব নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। আর এই সমস্যার কারণে আমি সহ আমার পরিবারের সকলেই দুশ্চিন্তাগ্রস্ত, যে তারা ভাবে আর কোনোদিন কিছু হাঁটতে পারবে না, দৌড়াতে পারবে না, বা চলতে ফিরতে পারবে না ঠিক মতো, এই সমস্ত নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত। সে গত 5 মাস আগে সে খেলতে গিয়েছিল, খেলা তো একেবারে এটা নেশার মতনই, আমি তার ক্রিকেটের ভর্তিও করছি, আমার ওইখানে যে বোলায় যে গজব স্টেডিয়াম আছে সেই স্টেডিয়ামে নিয়েও আমি তারে গেছিলাম ভর্তি করার জন্য। পরবর্তীতে সে মনে হয় এই সমস্যাগুলোর জন্যই পাউডারে কি করতে পারে নাই, ইয়া করতে পারে না, বিদে নিজে থেকে আর ওখানে যাইতে রাজি হয় না। যা হোক, স্কাউট করার পরে এই যে 5 মাস আগে যে সমস্যাটা হয়েছিল, বিকালে খেলতে গেছিল, আমি বাসা ছিলাম না, ওখান থেকে এই আপনার বলতেছে যে ব্যথা পাইছে, আমাকে বলে না, বাবাকে বলছে, সাথে সাথে ওই আমাদের স্থানীয় পর্যায়ে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে এক ডাক্তারকে দেখেছি, উনি সেখানে একটা প্রাথমিক এক্সরে দিছে, সেটা করার ওষুধ দিছে, দিলে কি আমি কিন্তু বরাবরই যেতাম একটা ছোটখাটো জব যাই করি, আমি আমার একটা বাসার আমি নর্মাল কিছু করি না, যাই হোক হয়তো ঢাকায় আনি বা বরিশালে নেই। পরবর্তীতে আমি দেখলাম যখন ওই 100টা ভালো ওটা ইয়া লাগলো না, আমি বরিশালে এসে ওনার কাছে নিয়ে গেছি, ওইখানে আবার আমার বোন বাইরে থাকে বরিশালে, সেখানে থাকিয়া ওই স্যারের দেখাইলাম, স্যার প্রথম দিন নিজেই একটা এক্সরে দিল, ওই স্যারের দেখিয়া দিল একটা, এই মুহূর্তে আমার নম্বর নামটা মনে নেই, আর ওষুধও দিল, দেওয়া বলছে যেটা খাওয়ান, কিন্তু আমি ওই 1 মাসের মতো কি করলাম খাওয়াইলাম, ভালো হলো না, পরবর্তীতে আবার স্যারের সাথে গেলাম, স্যারের সেবার দিল, ওই যে সিটি স্ক্যানটা করলো আল্ট্রাসাউন্ডটা নিজেই করছে স্যার, ওটি আমারই দেখাইছে কোথায়, আর বলছে একটা ফ্র্যাকচারের মতন হয়েছে, ওটা আর এখন আমি করবো না, উনি সাথে সাথেই এয়ারপোর্টটা খালি মেয়েদের কাছে পাঠাইছে, বলছে যে ওনারে ব্যান্ডেজ করার জন্য, যে ব্যান্ডেজ করলে এটা ভালো হইল, কিন্তু ওই স্যার কি করলো ব্যান্ডেজটা করলো না, আমি বললাম রিকোয়েস্ট করছি যে স্যার আপনি ব্যান্ডেজটা করেন, যেহেতু ওই স্টুডেন্ট মানুষ নড়াচড়া করবো, বলছে যে না আমি ডাক্তার আপনি কেন কথা বলেন, আর আমি কিছু বলি না, স্যারের ওষুধ দিল, 1 মাস তাওয়া সেখানে খাওয়াইলাম, খাওয়ানোর পরবর্তীতে আবার স্যারের কাছে গেছি যে স্যার ব্যথাটা তো পুরো কমে নাই, কারণ ওর পরীক্ষা তখন আসা পড়ছে কাছে বার্ষিক পরীক্ষা, তখন বললো যে না আবার স্যার পাল্টে দিয়েছে কিছু ওষুধ, দেওয়ার পরবর্তীতে বলছে যে আর যাওয়া লাগবে না স্যারের কাছে, আমি জিজ্ঞাসা করছি যে স্যার আবার কি আসবো, বলছে যে না আর আসা লাগবে না, খাওয়ার পর কমলো না, আমি পুনরায় আবার ওই নুরুলক স্যারের কাছে কি করছি গেছি, গিয়ে স্যারকে বলছি যে আপনি যে আমার ওইখানে পাঠাইলেন স্যার ব্যথাটা তো কমে নাই, এখন আমি কি করবো, বলে যে আপনি পিআরপি করেন, তখন আমি পিআরপিটা আমার ছোট ভাই রয়েব ডাক্তার ময়মনসিংহ মেডিকেল কলেজে আছে, ওনারে আমি বলছি যে সুপ্রা দেখো পিআরপিটা কি, আমি কিন্তু অত ভালোটা জানি না, তারপরে মা ছেলে দুজনে মিলে মোবাইলে রিসার্চ করছি যে এটা কি জিনিসটা, এটা করলে কেমন হইব, স্যার বলছে যে আমি নিজেই করবো, আমি এখানে করি, আপনি বুধবার দিন আসেন, সেদিন আমি রবিবারে ডাক্তার দেখাইছি সর্বশেষ, আর স্যার বলছে বুধবারে যাওয়ার জন্য, আমি আর যাই নাই, ভাবছি যে যদি ওর কোথাও একটা ক্ষত হয় বা কিছু হয় তার সাথে আমরা অন্য একটা ভালো ডাক্তার খুঁজি,
এরপরে ও আবার কি করলো, আমার আরেকজন অর্থোপেডিক্স এর কাছে পাঠাইলো মিরপুর এতে দশে হসপিটাল আছে না ওইখানে, ওইখানে ওনার কাছে যে পাঠাইলো উনি ওই দেখে আরো রাগও করলো যে উনি ইয়া হয়েছে আপনি কেন এত অস্থির হন, আপনি আলহামদুলিল্লাহ বলেন, আমার এতে আলহামদুলিল্লাহ বলাইছে। বলার পরে বাসা ছেড়ে গেছে, কিন্তু আমি দেখি যে ও যখন স্বাভাবিক হাঁটে পাটাকে কি করতে পারে না, স্বাভাবিক মানুষের মতো হাঁটতে পারে না, বা এই যে যাতে শুইলে পাশে যদি আমি কখনো বসি বলে যে আমার ব্যথা ব্যথা, আর হাত দিলে ব্যথা, ও আবার পাশাপাশি আমরা ওরে গরম যে সার দেওয়ার যে ব্যবস্থাটা সেটাও রাখছি, সেটাও দিতাম রাখছি। তো পরবর্তীতে যখন আমার নিজের কাছেই মনে হয়েছে যে না এই এই চিকিৎসাগুলো মনে হয় ওর জন্য ফলপ্রসূ না, যেহেতু ও সাকসেস হয় না, তাহলে আমরা আরো ভালো কাউকে দেখি যে দুজনে মিলে মা ছেলে রিসার্চ করিয়া দেখি যে ঢাকাতে কোন ডাক্তার ভালো, কে এটা ভালো ট্রিটমেন্টটা করতে পারে। পরে স্যারের এটা দেখলাম, দেখার পরে আসবো, যে ছুটি স্যারটা তো বিষয় আছে, ছুটি নিতে হইব, ইয়ে করতে হইব, দেখে প্রায় তাও এখানেও প্রায় 15-20 দিনের মতো কি হয়েছে আমাকে দেখার পর ইয়ে হয়েছে যে স্যারের এখানে আসুন, যাই হোক ছুটিও নিতে পারছি, আসছি আসা স্যারকে এই ফাইলগুলো দেখাইলাম বর্ণনা করছি। আমি তো তোটা বেশি কথা বলি না, স্যার নিজে দেখছি যে ফাইলগুলা দেখছি, আমি দেখছিলাম শুধু যে স্যারকেই বলে। পরে স্যার টেস্টগুলো দিলো, আমি সেদিন টেস্টগুলো দিয়ে গেলাম, গত কিবার দিন টেস্টগুলো দিয়ে গেলাম, শনিবার দিন স্যার টেস্টগুলো দিয়ে গেছি, স্যার আর একটা টেস্ট শুধু বাকি আছে এখনো সেটা দেয়নি, টিবি গুলো যেটা, আর বাকিগুলো দিছে। দেওয়ার পর স্যার কালকে এখানে আসছি, যখন তখন ওর বাবা সহকারে ঢুকছে, আমি কিন্তু লুকিয়ে নেবাই দিয়েছিলাম, তো ঢুকার পরে আমার আবার ডাকছে স্যার বলছে যে এখানে ভর্তি করানো লাগবে, তখন আমি বলছি স্যার আমি তো একটু দূরে বলার রুগী, যেহেতু আমার 15 দিনের আগে কিছু করা যায় না, দেখেন এতটা সময় নিয়ে এতদিন পর্যন্ত যতগুলো ডাক্তার দেখেছি কোনো ডাক্তারই আমাকে বলে না যে মূলত ওর যে রোগটা সেটার নাম। আর এখন স্যারের কাছে আসার পর স্যার কিন্তু সঠিক রোগটা নির্ণয় করতে পারছে এবং সঠিক রোগের চিকিৎসাটা স্যার শুরু করছে। আমি রান্না করছি, যেমন বরিশালে একদিন যখন রাত্রে একটা বাজে গেছে তখন আমি চোখের পানি আমার করছি কি আরে, ওই যে স্যারকে দেখাইয়া রিপোর্ট নিয়ে যখন বাসা যেতে পারি না, আরে স্যার এটার অবস্থা কেন লাপাকে মারকে এত কষ্ট দাও। আবার যেমন কালকে আসি ওইখানে অনেকটা খারাপ লাগছে যে কি রোগ, এইটুকু বয়স ওর এরকম হইলো, আবার স্যার যখন বসে জোরে রেখে দিতে তখন কিন্তু বেরিয়ে আমি কান্না করছি যে না ছেড়ে রেখে দেওয়া আমার পক্ষে কখনই সম্ভব না, আমি পারবো না। এই তো ভালো হয়েছে, আগে থেকে অনেকটাই, প্রথম যখন আসছিলাম তখন এখানে সম্পূর্ণ হিপে পুরোটাই ব্যথা ছিল, এখন অনেকদিন থেরাপি টেরাপি দেওয়া হয়েছে, ডাক্তারের অনেক কিছু দিছে দিছে, তারপরে ব্যথাটা এখন আগের থেকে অনেকটাই কমছে। প্রথম যখন আসছিলাম তখন প্রচন্ড ব্যথা ছিল হিপের, পা নাড়িতে অনেক কষ্ট হইতো, হাঁটা চলা করতেও কষ্ট হইতো, ডাক্তারকে দেখাইছিলাম তো ডাক্তার বলছিল যে এখানে থাকতে হবে কয়েকদিন ভর্তি হয়ে, তারপর আমরা ভর্তি হয়েছি। প্রথম দিন থেকে আস্তে আস্তে প্রত্যেক দিনেই থেরাপি নিতে আসছিলাম, থেরাপি যত নিতে আসছিলাম আস্তে আস্তে অবস্থার উন্নতি হতেছিল। এখন 5-7 দিন গেছে তখন ব্যথা অনেকটাই কমে আসছে, আগে যখন হাত দিতাম ওই জায়গায় অনেক ব্যথা করতো, পানারাইতে অনেকটাই কষ্ট হইতো, কিন্তু যখন থেরাপি দিছে ওনারা, থেরাপি দেওয়ার পর আস্তে আস্তে ব্যথাটা কমে আসছে আর ব্যথা তেমন একটা অনুভবও হয় না। এখন প্রথম যেদিন আসছি সেদিন তো আমার অনেক খারাপই লাগছিল, কারণ আমি তো ওকে বিভিন্ন জায়গায় ডাক্তার দেখাইছিলাম, তখন স্যারের কথা শুনে এখানে আসছি, এখন আমার মনে হয়েছে যে কি করব বা কি অবস্থা। পরবর্তী দেখছি যে না পর্যায়ক্রমে ওর ট্রিটমেন্টগুলো হচ্ছে, যেভাবে ওর দরকার সেরকমই এখান থেকে নিতে পারছি, এমন কিছু ইয়া ছিল যে ওর কষ্ট হবে বিধে আমি অনেক সময় বাহির হয়েছিলাম, আমি ওগুলার মুখোমুখি হই নাই, কারণ আমার কাছে খারাপ লাগতো অনেকটাই, চিকিৎসা যেহেতু নিতে আসছে চিকিৎসা নিতে হবে সেই ভাবনা ভাবেই আমি বাহিরে ছিলাম অনেক ইয়া দেখছি। আমার স্যারকে অসংখ্য ধন্যবাদ, স্যার যে সুন্দর একটা প্রতিষ্ঠান করছে, করে মানুষকে তার স্বাভাবিক জীবনে ফিরে দেখার সুযোগটা করে দিছে, এজন্য আমি আল্লাহর কাছে স্যারের জন্য অনেক দোয়া প্রার্থনা করছি। অনেকটাই উন্নত, আমার এমন থেরাপি দিচ্ছে যেগুলো অনেক কোনো জায়গায় দেখিনি, আমি অনেক জায়গায় ডাক্তার দেখাইছি এই আর কি পেইন রিহ্যাবিলিটেশন অনেক ডাক্তারই দেখাইছি, কিন্তু কারোর কাছে এরকম উন্নত থেরাপি দেখিনি। এখানে অনেক উন্নত উন্নত থেরাপি যা দেওয়া হয় এগুলো অন্য কোথায় দেখিনি। নার্স থেরাপিস্ট মানে এই যে যারা এখানে দায়িত্বরত আরও ছিল আমার কাছে ভালো লাগবে, খারাপ না, ভালোই, কারণ যে যার কর্তব্য থেকে কি যতটা দেওয়ার ততটাই দিচ্ছে, হয়তো কিছু ত্রুটি হলো সেটা হচ্ছে কি তারা তাদের কর্তব্য কাজ করতে গেলে আমি কি পারি সম্পূর্ণ 100-তে 100 করতাম না, তারা পারছে করছে, আমি তাদেরকে এই জন্য অসংখ্য ধন্যবাদ যে তারা তাদের কর্তব্য পালন করছে এমন ভালো ছিল প্রত্যেকেই। আমি দেখছি যে কাজে যখন যেটা দরকার ছিল, রাত্র হোক সেটা ভোর হোক বা দুপুরই হোক, বলছি আমরা ডাকছি, তারা সেটা মূল্যায়ন করছে প্রত্যেকের জায়গা থেকে, প্রায় প্রত্যেক দিনই আসতো, আর ডিটি ডাক্তার তো সবসময় আসতো, যে কোনো প্রয়োজনই আসতো যদি বলতাম আমরা, আর দুইজন ডাক্তারই খুবই ভালো ছিল, অনেক ভালো আমার কাছে। আর আমি স্যারকে আপনারা তো প্রথমেই বললাম যে এই জন্য অসংখ্য ধন্যবাদ যে আমার ছেলেও বলছে যে এরকম কিছু থেরাপি ইয়া ছিল যেগুলো অন্যটায় আমরা দেখি না, কারণ আমি তো ওর নিয়ে আরো বড় যেটা আপনি বরিশাল গেছেন কিনা কে জানি না, সেখানে আমি গেছি
তারপরে আমি আরো আমার আত্মীয়স্বজন দেখি যে অনেকে যদি বলতো ইয়ার কথা, কিন্তু আমার কাছে আমার এখানকারটা ভালো লাগছে, কারণ আমার আত্মীয়স্বজন অনেকেই আমার বলছে যে এখানে কেন আসছি বা কার ইয়াতে আমি আসছি। আমি বলছি যে না, আমি আমার সিদ্ধান্তেই আমি স্যারের ভিডিওটা দেখছি, আমার কাছে ভালো লাগছে। এমনকি ভিডিও এবং কাজের সাথে কি মিল ছিল সেজন্যই আমি স্যার শফিউল্লাহ স্যারকে অসংখ্য ধন্যবাদ, সেই সাথে স্যারকে আমি দোয়াও করছি, স্যারও আমার দোয়া করবে যেন আমার ছেলেটা আরো ভালো আরো সুস্থভাবে থাকতে পারে, সেজন্য অসংখ্য ধন্যবাদ যে তিনি আমাদের খুব ভালো চিকিৎসা দিচ্ছে। আর সকল কিছুই ভালো ছিল, যে আমি অন্য জায়গায় গেছিলাম অনেক ডাক্তার দেখাইছি, কেউ পুরোপুরি বলতে পারে না যে আসলে কি রোগ ছিল বলতে পারে না, কিন্তু স্যার বলছে খুব ভালোভাবে বলছে আর ট্রিটমেন্টও খুব ভালোই দিচ্ছে। তাদেরকে আমার যতটুকু আমি যতটুকু পাইছি, কারণ আমি এর আগে আমার মাকে নিয়ে ওই কারণ বাজারে ছিলাম, তখন সেখানকার ইয়াটা ভালো দেখে আমি কিন্তু অনেকেরই বলতাম সরি কারণ বাজতো না কাকরাই, তাদের যে চিকিৎসার যে মানটা সেটা ভালো দেখে আমি কি সবসময় সবার কাছে প্রশংসা করতাম যে এই জায়গাটায় গেলে মানুষের ট্রিটমেন্টটা কি সুন্দরভাবে হইবে, মানে তাদের আন্তরিকতা আছে সেখানে, যে আমাদের যে ইসলামিক মানে ধর্মিক যেই লাইনগুলো সেইগুলা থেকে তারা যে ইয়াটা করে সেটা সেরূপ আমি শারীরিক প্রতিষ্ঠানটাও পাইছি। এজন্য আমি আমি তো একটা জব করি, আমি পাশাপাশি এই যে আমার ছেলে নিয়ে আসছি, অনেকেই জানে যে আমি ছেলে নিয়ে এখানে আসছে, তারা কিন্তু আমাকে জিজ্ঞাসা করবে যে কেমন কি অবস্থা কোথায় গেলেন, এটা কিন্তু জিজ্ঞাসা করবো। আর স্যারের প্রতিষ্ঠানটা এমনই একটা জায়গায় বলে কিন্তু চিনে সবাই, কেন চিনবো প্রতিষ্ঠানটা না চিনো কিন্তু জায়গাটাকে কি চিনে, এই শ্যামলী ক্লাবটা বলে সবাই কি চিনে। আমি আজকে সকল এই এটার দিকে তাকে আমি স্যারটা ভালো জায়গায় প্রতিষ্ঠানটা করছে, যে কারোর বললো জিনিসটা কি সহজে চিনে যাবে যে না এই জায়গাটা এটা আছে। আমি যেভাবে আসছি এখন আমি মনে করি যে আমার মাধ্যমেও অনেকে জানতে পারবো বিষয়টা যে এই জায়গাটা এরকম এরকম ট্রিটমেন্ট আছে। আমি দ্বীপ জেলা ভোলা থেকে আসছি, বলতে গেলে পুরো দেশের ভূখণ্ড থেকে আমাদের জেলাটা একদম সম্পূর্ণ বিচ্ছিন্ন বলা যায়, কোনো যোগাযোগ নেই সড়ক পথে, কোনো যোগাযোগ নেই, আর নদী সব দিকেই নদী এই দ্বীপ জেলার। আর আমি দ্বীপ জেলা ভোলা থেকে আসছি, আর ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারকে অসংখ্য ধন্যবাদ, তিনি অনেক ভালো চিকিৎসা দেয় এবং অনেক মানুষই আসে এখানে। আমি আসছি তো অনেককেই দেখছি যে সবাই সুস্থ হয়ে ফিরে যেতেছে এবং আমিও আজকে আল্লাহর রহমতে সুস্থ হয়ে ফিরে যাচ্ছি। তো শফিউল্লাহ প্রধান স্যারকে ধন্যবাদ, আর সবাইকে বলছি যে ডিপিআরসি হসপিটাল আসবেন এবং সবাই চিকিৎসা নেবেন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।